জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জো বাইডেনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক। নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত ঢাকা দিল্লি। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের প্রতি রয়েছে পূর্ণ সমর্থন, রয়টার্সকে সেনাপ্রধান। 2,150 কোটি টাকার লোন নিয়ে 788 কোটি টাকায় হানি ফ্লাইওভার নির্মাণ, বাকি টাকা পাচার করে ওয়ারিয়ন গ্রুপ। এবং লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ হানি বেড়ে 492, আহত সহস্রাধিক মানুষ, পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহানমণি। এবারে বিস্তারিত, জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। এর আগে সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ডক্টর ইউনুস। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। দেখছেন সংবাদ সকাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, যতই বাধা আসুক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সংস্কারে যে উদ্যোগ নিয়েছেন তাতে সবসময় পাশে থাকবেন। এছাড়াও আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য এই সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে তিনি আরও জানান, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করারও ইচ্ছার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান। হানি ফ্লাইওভার নির্মাণে 2,150 কোটি টাকার ঋণ নেয় ওরিয়ন গ্রুপ, কিন্তু প্রকল্পে খরচ হয় 788 কোটি টাকা, বাকি টাকা বিদেশে পাচার করে প্রতিষ্ঠানটি। এখানেই শেষ নয়, টোল থেকে প্রতি বছর নিজেদের পকেটে পুড়ছেন প্রায় 800 কোটি টাকা। এদিকে প্রকল্পের লিড পার্টনার দুবাইয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে দেশ ছাড়া করার অভিযোগ আছে অরিয়নের বিরুদ্ধে। সই জালিয়াতি করে পুরো কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগে মামলা হলেও 14 বছরে নেই অগ্রগতি। বিস্তারিত শাহাদাত নিশাদের অনুসন্ধানের রিপোর্টে। মেয়র হানিফ ফ্লাইওভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম ফ্লাইওভারও বলা চলে। এবার দেশ টিভির হাতে আসা কিছু তথ্যে মিলল হানি ফ্লাইওভার প্রকল্পে বেপরোয়া লুটপাটের চিত্র। এত বড় একটি ফ্লাইওভার ওরিয়ন গ্রুপ করলেও তাদের পকেট থেকে খরচ হয়নি কোনো টাকা, অথচ ফ্লাইওভারের নামে ব্যাংক থেকে লুট করেছে কয়েক হাজার কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায়, ফ্লাইওভার নির্মাণে ব্যয় 670 কোটি টাকা ধরা হলেও প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় 2,378 কোটি টাকা। বড় প্রতারণা হলো ফ্লাইওভারটি নির্মাণে নিজেদের কোনো টাকা খরচ না করেই সুবিধা নিচ্ছেন ওরিয়ন গ্রুপ। চলুন দেখে আসি কিভাবে ঘটেছিল সেই প্রতারণা। ওরিয়ন গ্রুপকে 2,150 কোটি টাকা অর্থায়ন করে 6টি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিনিয়োগ 500 কোটি, রূপালী ব্যাংকের 550 কোটি, জনতা ব্যাংকের 600 কোটি ও অগ্রণী ব্যাংকের 500 কোটি টাকা। এছাড়া 50 কোটি টাকা করে বিনিয়োগ করে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB। অথচ ফ্লাইওভারটি নির্মাণে অরিয়নের মোট খরচ 788 কোটি টাকা, বাকি টাকা বিদেশে পাচারের অভিযোগ অরিয়ন গ্রুপের বিরুদ্ধে। অরিয়ন গ্রুপের প্রতারণা প্রকল্পের শুরু থেকেই। দরপত্রে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিলেও যোগ্য বিবেচনায় কাজটি পায় বাংলাদেশ দুবাই যৌথ পরিচালিত প্রতিষ্ঠান বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে বেলহাসা শেয়ার 60% আর একম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের 40%। আবার একম ইঞ্জিনিয়ারিংয়ে 40%-এর মধ্যে অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম 50% নিজের কাছে রেখে তার বন্ধু রবিউল ইসলামকে দিয়েছিল 10% আর মুজিবুল হককে 40%। 2005 সালে বেলহাসার সাথে সিটি কর্পোরেশনের চুক্তি ছিল তারা লিড পার্টনার কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না, নির্মাণ কাজ শেষ করার 5 বছর আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পটি বন্ধ করে দেয়, বাতিল করা হয় জামানত। 2010 সালের 23 জুন আবারও ফ্লাইওভারটি নির্মাণের কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা। তবে এর আগেই কৌশলে বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনকে বের করে দেয় অরিয়ন গ্রুপের একম। জালজালিয়াতি করে বেলহাসার শেয়ার হাতিয়ে নেয় ওবায়দুল করিম ও তার পরিবার। অরিয়ন ইনফ্রাস্ট্রাকচার নামে আলাদা কোম্পানি করে প্রকল্পটি বাস্তবায়ন করে অরিয়ন। একই সাথে সৈজাল করে শেয়ার জালিয়াতির অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলা করে বেলহাসা। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর অরিয়ন বেলহাসা বাদেও অন্যান্য শেয়ার হোল্ডারদের একে একে তাড়িয়ে দেয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা করে বড় শেয়ার হোল্ডার মুজিবুল হককে দেশ ত্যাগে বাধ্য করে। একই সাথে ছেলে সালমান করিম ও জামাই মেহেদী হাসানের নামে জালিয়াতির মাধ্যমে সব শেয়ার হস্তান্তর করে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্র হত্যার ঘটনা ঘটে। ভাত খাইয়ে তারপর হত্যা করা হয় তোফাজ্জলকে। পিটে হত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রামেও, তবে মারার ধরন ভিন্ন। গান গাইতে গাইতে পিটে হত্যা করা হয় শাহাদাত নামে এক যুবককে। ঘটনাটি 14 আগস্টের হলেও বিষয়টি জানাজানি হয় কয়েকদিন আগে। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই গানের সুরে সুরে প্রকাশ্যে নির্যাতন করা হচ্ছে একজনকে। এমনকি যুবকের দেহটি নিথর হয়ে গেলেও উৎসব থামেনি হত্যাকারীদের। গেল 13 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় শাহাদত নামে এই যুবকের ওপর চলে এমন অমানসিক নির্যাতন। পরে 14 তারিখ শাহাদতকে ফেলে দেয়া হয় প্রবর্তক মোড়ে মেডিকেলের পাশেই। সেখানে 5 ঘন্টা পড়ে থাকলেও তাকে নেওয়া হয়নি হাসপাতালে, যার পরিণতি অকাল মৃত্যু। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, অন্যের বাসায় কাজ করে সংসার চালান তিনি। নগরীর ফলমন্ডি এলাকার ব্রয়লার কলোনিতে স্ত্রী বোন আর মাকে নিয়ে থাকত শাহাদত। ওর বন্ধুরা আমাদের এখানে আসি, ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পেয়েছি। এরকম কেন মারবে? এরকম মার সরকার করে কেন জায়গায় মারবে? এটি বিচার চায় সরকারের কাছে। কি কারণে সেদিন তার উপর এমন বর্বরতা চলে তা এখনো জানে না কেউ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বন্ধুদের সাথে কি হয়েছে আমরা জানি না, বন্ধুরা তাকে ওখানে মারধর করতেছে, মারধর করতেছে। ছাত্ররা বলছে কি 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। আমরা একটা মানুষ মানুষ মনে করে আপনারা ধরেন নাই না, এটা কারা ফালাইছে এটা আমরা বলতে পারি, প্রাইভেট কার থেকে ফালাই দিয়ে গেছে। জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে, এবং এটি শনাক্ত করেছেন ভিকটিমের স্ত্রী শারমিন। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে, এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আইন নিজের হাতে তুলে নিয়ে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি এলাকাবাসীর। তা না হলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে বলছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি।
থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। গত রোববার 144 ধারা প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক জনজীবন। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হয়ে এসেছে শহরের পরিস্থিতি। আজ সড়কে বেড়েছে যান চলাচল, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। সাজেকে আটকে পড়া 1500 পর্যটক মঙ্গলবার সকাল 8টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতেও, খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান, স্বাভাবিক পরিস্থিতি বান্দরবানেও। আতঙ্ক কাটিয়ে অনেকটা স্বাভাবিক রাঙামাটি। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরের পরিস্থিতি, তবে আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে কিনা আর দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলছে কিনা বিস্তারিত জানাবেন। গতকাল পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির যান চলাচল। রাঙামাটির একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা, সেটি গতকাল থেকে চলাচল করছে। এবং গতকালও রাঙামাটি থেকে ঢাকা এবং রাঙামাটি থেকে চট্টগ্রামের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছিল। কিন্তু আসলে যুগ্ম ছাত্র জনতার ডাকে যে 72 ঘন্টার অবরোধ চলছিল, সেই অবরোধের কারণে রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের কোনো বাস গতকাল ছেড়ে যায়নি। কিন্তু সে অবস্থার পরিবর্তন হয়েছে, 72 ঘন্টার অবরোধ গতকাল রাত 12টায় শেষ হয়ে গিয়েছে। তাই আজ সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি এবং রাঙামাটি বান্দরবান সড়কে বাস চলাচল করছে। পাশাপাশি সিএনজি যে অটোরিকশা রয়েছে রাঙামাটি শহরে, সেটি পরিমাণ বৃদ্ধি পেয়েছে চলাচল, বাস চলাচল আগের মতোই করছে। আমরা দেখেছিলাম রাঙামাটি শহরের সবচেয়ে বড় যে বাজার রয়েছে বড়রূপা বাজার, সেখানে ক্রেতা বিক্রেতা সমাগম গতকালের চেয়ে আজকে অনেকটাই বেশি, শপিং মলগুলো খুলেছে। পাশাপাশি যে সকল দোকানপাট গতকাল আমরা বন্ধ থাকতে দেখেছি সে সকল দোকানপাটও আজকে খুলেছে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে, তিনি আমাদেরকে দিকে বলছিলেন যে রাঙামাটির পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। তারা আশা করছেন যে হয়তো বা আজকের মধ্যেই আগের যে চিরচেনা রাঙামাটি সেটি আমরা দেখতে পাবো। তিনি আরো জানাচ্ছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে যৌথ টিম রয়েছে, টহল টিম, সে যৌথ টহল টিম রাঙামাটি শহরে কাজ করছে এবং সেটি আরো কিছুদিন বলবৎ থাকবে। এদিকে অবরোধের কারণে সাজেককে যে 1500 পর্যটক আটকাচ্ছিল, সে 1500 পর্যটক আজ সকাল 7টা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাচালং বাজার অবস্থান করছিলেন, হয়তো এখনো এখন খাগড়াছড়ির দিকে আবারও রওনা করেছেন। তো আসলে মোটামুটি এখন রাঙামাটির পরিস্থিতি খুব শান্ত এবং স্বাভাবিক রয়েছে বলে আমরা বলতে পারি। তো আসলে ইসরাত, এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি। কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সৌরভ দেব। সৌরভ, বিস্তারিত জানাবেন কি ঘটেছে আসলে? গত মধ্যরাতে 2টার দিকে কক্সবাজারের ডুলাহাজারায় এই ঘটনাটি ঘটে এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটি রয়েছে আসলে সেটি হচ্ছে রাত 2টার দিকে ডুলাহাজারায় যৌথ বাহিনীর একটি টিম যায় এবং ওই টিমটি সেখানে অস্ত্রের যে সহ সন্ত্রাসীদের সন্ধান পায় এবং সেই সন্ধানের প্রেক্ষিতে আসলে সেই সেখানে মেজর তানজিম সেই টিমের নেতৃত্বে ছিলেন এবং তিনি সেখানে একটি নেগোসিয়েট করতে গিয়েছিলেন। মূলত এক পর্যায়ে সেখানে কথা কাটাকাটি হয় এবং সেখানেই তাকে গলায় ছুরিকাঘাত করা হয় এবং তার চোখের ভেতরেও ছুরি প্রবেশ করানোর মতো ঘটনাটি ঘটে এবং গলায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় রামুর। আমাদের কাছে যে খবরটি রয়েছে, সিএমএইচে নিয়ে যাওয়ার আগেই আসলে সেনাবাহিনীর এই কর্মকর্তার মৃত্যুবরণ হয়।
এবং এখন পর্যন্ত এই ঘটনাটির পর চকরিয়ার সেই ডুলাজারা এলাকাটিতে ব্যাপক রুদ্ধশ্বাস যে অভিযান যৌথ বাহিনী পরিচালনা করছেন এবং সেখানে বেশ কয়েকজন ডাকাতকে আটকের খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত সেই খবরটি আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, মেজর তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের, তিনি দায়িত্বশীল একজন অনুগত ছিলেন এবং সেই সাথে তার কর্মক্ষেত্রে তার দক্ষতা এবং সাহসিকতার বেশ প্রশংসা কিন্তু সেনাবাহিনীতে রয়েছে। এদিকে তার এই মৃত্যুর খবরের পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ নড়ে চড়ে বসেছে এবং যেটি বলছিলাম আসলে চকরিয়ার ডুলাজারায় রুদ্ধশ্বাস অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। তো এর সাথে আমার কাছে কক্সবাজার থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিহত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সৌরভ দেব। সপ্তাহে 7 দিনই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, বাসে অর্ধেক ভাড়া নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা আর পরিবহন সংশ্লিষ্টরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি, যেমনটি আপনি বলেছেন যে আসলে আজকে থেকে কিন্তু সপ্তাহে 7 দিন হচ্ছে ছাত্রদের জন্য, স্টুডেন্টদের জন্য আসলে হচ্ছে অর্ধেক ভাড়া, যে বাসের অর্ধেক ভাড়ার আপনার সুযোগ সুবিধা ছাত্ররা পাবে সপ্তাহে 7 দিনই, সেই 7 দিনই সুযোগ সুবিধা হচ্ছে তার আজকে থেকে কার্যকর করা হয়েছে। আসলে গতকাল হচ্ছে গিয়ে দুপুরে ঢাকার সমিতি হচ্ছে মালিক সমিতি, পরিবহনের মালিক সমিতি থেকে কিন্তু আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ছাত্ররা 7 দিনই হচ্ছে গিয়ে আপনার বাসে তাদের যে হাফ পাস, সেই হাফ পাসটা তারা হচ্ছে পাবে। এটাতে আসলে যেটা কিছুক্ষণ আগে আমি হচ্ছে কিছু স্টুডেন্টদের থেকে তাদের বক্তব্য নিয়েছি, ব্যাপারটা হচ্ছে তাদের স্টুডেন্টদের পরিবার থেকে একটা হচ্ছে গিয়ে পরিবার থেকে যে খরচ তারা নিয়ে থাকে সেই খরচের অর্ধেকটাই কিন্তু আসলে চলে যায় হচ্ছে গিয়ে বাস ভাড়া এবং তাদের আনুষঙ্গিক খরচে। তো তাদের এই সিদ্ধান্তে আসলে হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে সুবিধা তারা পাচ্ছে এবং হচ্ছে তাদের এবং তারা এটাতে আনন্দিত যে এই আগে যে 2021-এ আপনারা জানেন যে ডিসেম্বরের 1 তারিখ থেকে একটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সপ্তাহে 5 দিন ছাত্ররা তাদের হচ্ছে বাস ভাড়ার হাফ পাস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এতদিন বিগত হচ্ছে গিয়ে দিয়ে আসছে স্টুডেন্টরা, কিন্তু এখন সেইটা আর কার্যকরিত নেই এবং এখন হচ্ছে আজকে থেকে ছাত্রদের 7 দিনই হচ্ছে গিয়ে তারা বাসের যে হচ্ছে অর্ধেক ভাড়া তারা সেই সুযোগ সুবিধা এখন থেকে আজকে থেকে পাবে। এবং আপনারা এটাও জানেন যে ছাত্র জনতার আসলে যে ছাত্র সমাজের হাত ধরে কিন্তু 52 এবং 71 হ্যাঁ স্বাধীন হয়েছে এবং এই 2024-এ এসে কিন্তু হচ্ছে গিয়ে স্বৈরাচারের যে একটা সরকার ছিল বিগত বছর তারা যে শাসন করেছিল সেই শাসনে স্বৈরাচারীর সরকারের এই পতনও হয়েছে এই ছাত্র সমাজের হাত ধরে। তো এই ছাত্র সমাজের হাত ধরে আসলে প্রত্যেকবারই হচ্ছে গিয়ে যখন কোনো কিছু দেশের যখন খারাপ অবস্থা থাকে বা হচ্ছে গিয়ে কোনো কিছু জোরদার করা দরকার হয়ে থাকে তখনই আসলে ছাত্ররাই হচ্ছে তাদের যে মূল যে সাহসিকতা সেই সাহসিকতার মাধ্যমে কিন্তু আসলে তারা তাদের পরিচয় দিয়ে থাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ইশরাত। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, এ ব্যাপারেই বলছিলেন সহকর্মী শিউলি রায়। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাকটিভ সল্ট, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।